বকেয়া ডিএ নিয়ে তোলপাড় চলছে শহীদ মিনার চত্বরে, বকেয়া ডিএ আন্দোলনে উত্তাল রাজ্য রাজনীতি, আর বকেয়া ডিএ আন্দোলন ছাড়িয়ে গেছে দু মাস পরেও আন্দোলনের তীব্রতা, আন্দোলনের ঝাঁঝ এতটুকুও কমেনি। আর এর মধ্যেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হস্তক্ষেপ করেছেন বকেয়া ডিএ সংক্রান্ত মামলা, আর বকেয়া ডিএ ইস্যুতে তিনি কড়া নির্দেশ দিয়েছেন রাজ্য সরকারকে। ডিএ আন্দোলনকারীদের সঙ্গে 17 এপ্রিল বৈঠকে বসতে হবে, শুধু বৈঠক করলেই হবে না, ওই বৈঠক থেকে কোনো পজিটিভ সমঝোতার সূত্র বের করতে হবে রাজ্য সরকারকে, কোনো বড় কোনো সিদ্ধান্ত নিতে হবে ডিএ নিয়ে। আর হাইকোর্টের এই নির্দেশকে সামনে রেখেই এবার বড় সড়ো গেম খেলল রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের সংগ্রামী যৌথ মঞ্চ। হাইকোর্টের এই নির্দেশে কিন্তু চাপে পড়েছে রাজ্য সরকার, কারণ 17 এপ্রিল যে কোনো শর্তে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বদের সাথে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে বৈঠকে বসতে হবে এবং সেই বৈঠক থেকে পজিটিভ কোনো সিদ্ধান্ত রাজ্য সরকারকে নিতে হবে। কিন্তু তার আগে সংগ্রামী যৌথ মঞ্চ রাজ্য সরকারকে আবারও চাপে ফেলল, কারণ এই বৈঠক যদি না হয়, এই বৈঠক যদি ভেস্তে যায়, তাহলে মুখ্য সচিব এবং অর্থ সচিবের কপাল পুড়তে পারে, কারণ তারা আদালত অবমাননার মুখে পড়তে পারেন, তখন আদালত তাদের বিরুদ্ধে কড়া স্টেপ নিতে পারে, এমনকি তাদের বিরুদ্ধে রুল জারি পর্যন্ত করতে পারে, তাদের চাকরিতেও কোপ পড়তে পারে। তাই এই মুহূর্তে সংগ্রামী যৌথ মঞ্চ এবার কিন্তু পাল্টা গেম, পাল্টা শর্ত রাজ্য সরকারের কাছে ছুঁড়ে দিল। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সংগ্রামী যৌথ মঞ্চের যে চাল, সংগ্রামী যৌথ মঞ্চের যে শর্ত, তাতে কিন্তু আবারও প্রবল চাপে রাজ্য সরকার। আলোচনায় বসার জন্য এবার 3টি শর্ত যৌথ মঞ্চের। হাইকোর্ট রাজ্যকে নির্দেশ দিয়েছে ডিএ ইস্যুতে 17 এপ্রিলের মধ্যে যৌথ মঞ্চের সঙ্গে আলোচনায় বসতে হবে, আলোচনায় রাজি থাকলেও 3টি শর্ত আরোপ করেছে যৌথ মঞ্চ। তাদের প্রথম শর্ত, ডিএ নিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যে মামলা করেছে তা প্রত্যাহার করতে হবে, অর্থাৎ সেই মামলা প্রত্যাহার করা মানে রাজ্য সরকার হার মেনে নিচ্ছে, এমনকি সেই মামলা প্রত্যাহার করা মানে হাইকোর্ট অবমাননার মুখে পড়বেন রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিব, কারণ হাইকোর্টের নির্দেশ অমান্য করেছে তারা। হাইকোর্ট নির্দেশ দিয়েছিল বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে, কিন্তু আদালত অবমাননার মুখে পড়েছেন তারা, কারণ আদালত অবমাননার মামলা চলছে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধেই মামলা দায়ের করেছে রাজ্য সরকার। কিন্তু এই শর্ত যদি পূরণ করে রাজ্য, তাহলে কিন্তু হাইকোর্ট অবমাননার মুখে পড়ে যাবেন রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিব। আবার এই শর্তও যদি রাজ্য সরকার না মানে, তাহলেও সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বরা বৈঠকে বসবে না, তার ফলেও হাইকোর্টের নির্দেশ অমান্য করা হবে, তখনও কিন্তু বিপদে পড়তে পারেন রাজ্যের অর্থ সচিব এবং মুখ্য সচিব। অর্থাৎ এই শর্ততেই কিন্তু একেবারে কুপঘাত করে দিল নবান্নকে, এমনই মনে করছে ওয়াকিবহল মহল। তাদের দ্বিতীয় শর্ত, 10ই মার্চ প্রশাসনিক ধর্মঘটে অংশ নেওয়া সরকারি কর্মীদের কাছে পাঠানো শোকজ নোটিস প্রত্যাহার করতে হবে। এর পাশাপাশি তাদের তৃতীয় শর্ত, আন্দোলনকারী সরকারি কর্মীদের শাস্তিমূলক বদলির নির্দেশ বাতিল করতে হবে। আর 10 তারিখে যে নির্দেশ দেওয়া হয়েছিল, শাস্তির নির্দেশ, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সিদ্ধান্ত, আর সেই নির্দেশ প্রত্যাহার করা মানে মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির সিদ্ধান্তকে বাতিল করে দেওয়া, সেটাও কিন্তু চাপে পড়ে যাচ্ছে রাজ্য সরকার। 10 এবং 11ই এপ্রিল দিল্লির যন্ত্র মন্ত্রে ধর্ণা কর্মসূচি বহাল থাকছে বলেও জানা গেছে, এমনকি এই দুদিনের মধ্যে কোনো একদিন যদি রাজ্য আলোচনার টেবিলে বসার আহ্বান জানায় এবং শর্ত মেনে নেয়, তাহলেও দিল্লির ধর্ণা হবে বলেই জানানো হয়েছে তাদের তরফে। বকেয়া ডিএ মেলেনি এখনও, উল্টে আন্দোলনকারীদের চোর ডাকাত বলেছেন মুখ্যমন্ত্রী। চিঠি পাঠানো হয় হাইকোর্টের প্রধান বিচারপতির দপ্তরে, অনশন কর্মসূচি আপাতত স্থগিত, বকেয়া ডিএর দাবিতে সরকারি কর্মচারীদের ধর্ণা যদিও এখনও চলছে ধর্মতলায়। শুধু তাই নয়, হস্তক্ষেপের আর্জি জানিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছেন আন্দোলনকারীরা। এদিকে চুপ করে বসে নেই রাজ্য সরকারও, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে ধর্ণায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেই ধর্ণা মঞ্চ থেকেই তিনি বলেন, ডিএ আন্দোলনের মঞ্চে চোর ডাকাতরা বসে, যারা চিরকুটে চাকরি পেয়েছে তারাই বসে। কিভাবে কোন এজেন্সির মাধ্যমে নিয়োগ হয়েছে ব্রাত্যবসুকে বলবো তদন্ত করতে, কারা চিরকুটে চাকরি পেয়েছে সব তদন্ত হোক, মালদহ মুর্শিদাবাদে কত চাকরি বের করতে হবে। আর মুখ্যমন্ত্রীর চোর ডাকাত মন্তব্যের প্রতিবাদে গতকালই রাজ্য জুড়ে ধিক্কার দিবস এবং কর্মবিরতির ডাক দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ এবং
কোঅর্ডিনেশন কমিটি। আর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার কিন্তু হাইকোর্টের নির্দেশ আসার পরপরই রাজ্য সরকারকে পাল্টা চাপে ফেলে দিল সংগ্রামী যৌথ মঞ্চ। তিনটে শর্ত পূরণ করলে তবেই কিন্তু আলোচনায় বসবে সংগ্রামী যৌথ মঞ্চ। আর এই শর্তগুলো পূরণ করলেও বিপদে পড়বে রাজ্য, আর পূরণ না করলেও কিন্তু বিপদে পড়বে রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিব। তাই এই মুহূর্তে চরম ফ্যাসাদে রাজ্য, এমনই কিন্তু মনে করছেন ওয়াকিব অল মহল। তবে রাজ্য সরকার সংগ্রামী যৌথ মঞ্চের এই তিন শর্ত মেনে নিয়ে বৈঠকে বসে কি না, সেটাই এখন দেখার। আর সেদিকেই তাকিয়ে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা।